1956 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রত্যাহার করে নিয়ে তিনটে কৃষক বিরোধী বিল এনেছে। মোদী বলছে এতে নাকি কৃষকের সুদিন আসবে। আমাদের বক্তব্য, এতে কৃষকের সর্বনাশ হবে, কর্পোরেটদের পৌষমাস হবে এবং মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী তৈরি হবে। তারা চুক্তি চাষের মাধ্যমে গরিব কৃষকের কাছ থেকে জমি লিজ নেবে। আমাদের এখানে ধান পাট আলু তৈরি হয়, কোম্পানি যেটা বুঝবে সেই ধরনের তারা ফসল ফলাবে, কৃষকের কোনো স্বাধীনতা থাকবে না। মাঝখান থেকে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, খাদ্যের নিরাপত্তা থাকবে না, একটা গভীর খাদ্য সংকটের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর ওরা 20,000 কোটি টাকা খরচ করে পার্লামেন্ট ভবন তৈরি করছে, এই বিলাসিতা করে কৃষকের চোখে আজকে দুঃস্বপ্ন, কৃষকের কপালে আজকে আজকে পোড়া কপাল করিয়ে দিয়ে কৃষককে আত্মহত্যা করতে ওরা বাধ্য করছে। সেই কারণে দেশ জুড়ে কৃষক আন্দোলন শুরু হয়েছে। 220টা কৃষক সংগঠন, নাম হয়েছে কৃষক সংঘর্ষ সংগ্রাম সমন্বয় কমিটি। এই সংগ্রাম কমিটির আহ্বানে গোটা দেশ জুড়ে আজকে কৃষক আন্দোলন করছে। আমরা চাই যে মোদী সরকার, আরএসএস পরিচালিত বিজেপি, তারা দেশটাকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করতে চাইছে, বড়লোকদের বারো করতে চাইছে। 19,000 কোটি টাকা বড়লোকের ঋণ চার করেছে, আর এখানে গরিব কৃষক ঋণ আর সুদের দায়ে সেই ঋণ শোধ করতে পারছে না। কৃষক সমবায় থেকে ঋণ নিয়েছে, তার ট্রাক্টর টানছে, আর ওখানে 19,000 কোটি টাকা আদানি আম্বানিদের তাদের সুদ সময়ের ঋণ ছাড় করে দিল। এই হচ্ছে মোদী সরকারের চরিত্র। কারা কারা রয়েছে আপনাদের সঙ্গে, কাদের ব্যানারে? আমাদের হচ্ছে সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়ন, অগ্রগামী কিষাণ সভা, কংগ্রেসের কৃষক সংগঠন, 16টা বামপন্থী দলের কৃষক সংগঠন, তার সঙ্গে সহযোগী দলের কৃষক সংগঠন, এই মিলিত শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, যুব, ছাত্র, মহিলা, সমস্ত মিলিত সংগঠনগুলো আজকে একাকার হয়ে গিয়ে এই বিজেপির কুখ্যাত বিলের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আন্দোলনটা কি কি করলেন? বলছি কি কি করলেন এখন পর্যন্ত? আমরা এখানে অবরোধ করেছি, আজকে গোটা রাজ্যে আমাদের অবরোধের কর্মসূচি চলছে। আমরা আরামবাগে, আমরা 4টে থানা থেকে আমরা আমাদের কর্মী সমর্থকদের নিয়ে অল্প সময়ের মধ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের 11টা থেকে 12টা এক ঘন্টা পথ অবরোধের কর্মসূচি আমাদের আছে। আপনার পরিচয় দাদা? আমি গোগার থানা কৃষক সমিতির সম্পাদক, হুগলি জেলা কৃষক সমিতির কাউন্সিল সদস্য। কংগ্রেস আপনাদের সঙ্গে আছে তাই তো?